পরের খবরে, রাজধানীতে নতুন নতুন ভবনের ছাদে দেখা মিলবে ছোট বড় বিভিন্ন আকারের অসংখ্য সোলার প্যানেল। নিয়ম রক্ষায় বসানো সেসব প্যানেল থেকে সৌরবিদ্যুৎ নয়, কাজ করছে ছাদের শোভা বর্ধনে। বিদ্যুতের সংযোগ পেতে বাসাবাড়ির ছাদে এই প্যানেল লাগানো বাধ্যতামূলক সরকারি নিয়মের কারণে লাখ লাখ টাকা এভাবেই গচ্ছা দিচ্ছেন আবাসন ব্যবসায়ীরা। যদিও গণপূর্ত মন্ত্রীর দাবি বাধ্যতামূলক করার সিদ্ধান্ত পরিবর্তন করেছে সরকার। শেখ জালালের ছবিতে আবাসন খাতে সোলার প্যানেল বিষয়ে সুশান্ত সিনহার দুই পর্বের প্রথম পর্ব আজ। একটি দুটি নয়, এমন শত শত সৌর বিদ্যুতের প্যানেল চোখে পড়বে রাজধানী জুড়ে, যা দেখে মনে হতে পারে নবায়নযোগ্য জ্বালানি থেকে প্রচুর বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। বাস্তবতা হচ্ছে বিদ্যুৎ নয়, এসব প্যানেল এখন বাড়ির ছাদে শোভাবর্ধক হিসাবে কাজ করছে। সোলার প্যানেল আছে কিন্তু বর্তমানে এটা চলে না, এটা অচল, প্রায় 7-8 মাস চলছে আর কি। এক একটি প্যানেল বসাতে ন্যূনতম খরচ 5-6 লাখ টাকা। ভবন হস্তান্তরের পর সৌর প্যানেলের রক্ষণাবেক্ষণ করা সম্ভব হয় না বলে 6 মাসের মাথায় তা অকেজো হয়ে যায়, এমন দাবি রিহাব নেতাদের। এটা ডেভেলপারদের করার কিছু নাই, এটা যখন আমরা বাড়িটা হ্যান্ড ওভার করি সোলার প্যানেল সহ তাদেরকে হ্যান্ড ওভার করে দিই, তখন কিন্তু তাদেরই মেনটেন্যান্স করার কথা, কিন্তু তারা ওইভাবে মেনটেন্যান্স করে না। নতুন ভবনের ছাদে সোলার প্যানেল বসানো বাধ্যতামূলক করার সিদ্ধান্ত দুর্নীতিকে উৎসাহিত করছে বলেও জানান নগর পরিকল্পনাবিদরা, তাই এর প্রয়োজনীয়তা নিয়েও উঠেছে প্রশ্ন। অপচয়ের ব্যবসা চলছে, অনেক অনেক ক্ষেত্রে এই প্যানেল লাগানো হয় অনুমোদনের জন্য, অনুমোদন লাগানোর পরে ওই একই প্যানেল পাশের বাসায় লাগানো হয় তার অনুমোদনের জন্য। এই সমস্ত প্রক্রিয়ায় এক ধরনের অসুস্থ দৌরাত্মের কার্যক্রম ছাড়া আমি আর কিছু দেখি না। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর দাবি সিদ্ধান্ত পরিবর্তন করেছে সরকার, যদিও আবাসন ব্যবসায়ীরা বলছেন এ ধরনের তথ্য জানা নেই তাদের। এটা কিন্তু উড়ে দিছে, সোলার না লাগালে যে বিদ্যুতের কাছে উড়ে দিছে, আর কিন্তু আমরা প্রত্যেকটা বিল্ডিং এর উপরে সোলার লাগাচ্ছি, আমাদের যে বিল্ডিং গুলো হচ্ছে প্রত্যেকটা বিল্ডিং গুলো সোলার লাগাচ্ছে। একবার কিন্তু এটা তুলে নিয়েছিল সরকার, ঠিক আছে, পরবর্তীতে আবার এটাকে আবার বাধ্যতামূলক করা হয়েছে। আমরা সরকারের সাথে কথা বলে যাচ্ছি, যেভাবে আমরা সোলার প্যানেলগুলো লাগাচ্ছি এগুলো আমাদের আইনের কারণে লাগানো হচ্ছে, কিন্তু এগুলোর থেকে যে প্রপার ইউটিলাইজেশন কিন্তু আমরা পাচ্ছি না। প্রাথমিকভাবে সোলার প্যানেল বসিয়ে থাকে আবাসন কোম্পানিগুলো, কিন্তু পরোক্ষভাবে সেই খরচ ফ্ল্যাট মালিকদেরই বহন করতে হয়। নিয়ম রক্ষা করতে হবে, তাই তো 5 লাখ টাকা খরচ করে বসানো হয়েছিল এই সোলার প্যানেলটি, কিন্তু ঢাকা শহরে এর খুব বেশি কার্যকারিতা না থাকায় 6 মাসের মাথায় তা অকেজো হয়ে পড়ে। আবাসন ব্যবসায়ীরা বলছেন ঢাকা শহরে ছাদে বসানো বেশিরভাগ সোলার প্যানেলেরই এমন করুণ দশা। সুশান্ত সিনহা, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর একটি হোটেলে চলছে গবেষণা সম্মেলন রিসার্চ অ্যালামনার্ক, কিছুক্ষণ আগে আসলে অনুষ্ঠানটি শেষ হয়েছে। সেখানে আছেন সহকর্মী সিয়াদ সিন্ধু, আমরা একটু সরাসরি যেতে চাই তার কাছে। সিন্ধু।